তো আমরা এবার টেস্ট করি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপ্পুর পাগলামি। আর পাপ্পুর পাগলামিতে আজকে আমি যাচ্ছি বহরমপুর এক ফেমাস ঘুগনিওয়ালার ভিডিও করতে, রিভিউ নিতে, আর খেয়ে দেখব কেমন হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আমি ট্রেনে স্টেশনে পা ফেলতেই ট্রেনটা আমি মিস করেছি। এখন এক ঘন্টা আমাকে স্টেশনে বসে থাকতে হবে। আমি খাওয়া দাওয়া করে না বেরিয়ে বিশাল বড় ভুল করেছি সেটা এখন বুঝতে পারছি। এই স্টেশনে এসে দাঁড়িয়ে রয়েছি চুপ করে, তাই ভাবলাম যে ভিডিওটা শুরু করে দিই। তো চলো পুরো ভিডিওটা দেখো তোমরা সবাই। আচ্ছা, আজকে আমরা চলে এসেছি সেই ফেমাস লিলু ধারের স্পেশাল ঘুগনি, ঠিক আছে, এটা বহরমপুরে। আর তোমাদেরকে দোকানটা দেখিয়ে দিলাম, অনেক পুরনো, কত বছরের পুরনো সেটাও আমরা জেনে নেবো। আর সবার আগে দেখে নিই এখানে কি কি পাওয়া যাচ্ছে। তো চলে আসো, তোমার এখানে কি কি পাওয়া যাচ্ছে? আমার এখানে পাবে মাংস, অগ্নি, সাদা অগ্নি, আলুর দম, মাংস, ডিম, মেটে। আচ্ছা, একটু দেখানো যাবে কি দেখানো যাবে? এটা এটা হচ্ছে খাসির মাংস। এটা পিস কত আছে? এক পিস 50 টাকা। নেক্সট আছে এটা ডিম, পোলট্রির ডিম, পোলট্রির ডিম, হ্যাঁ, এক পিস 10 টাকা কষা আর কি। হ্যাঁ, এটা হচ্ছে আলুর দম। আমার হচ্ছে মাংসের অগ্নি। এটা কিসের মাংস? এটা খাসির মাংস। খাসির মাংসের অগ্নি, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে প্লেন ঘুগনি। এটা প্লেন ঘুগনি, হ্যাঁ, একদম ধোয়া উঠছে, গরম পুরো। এটা হচ্ছে মুরগির মাংস। আচ্ছা, এটা মুরগির মাংসটা রয়েছে। আর এটা হচ্ছে মেটে চচ্চড়ি। এটা মেটে চচ্চড়ি, কালারটা জাস্ট অসাধারণ। তো আমরা এবার টেস্ট করি, আগে ঘুগনিটা টেস্ট করে নিই। আচ্ছা, ঘুগনিটা কীভাবে দিচ্ছ? আচ্ছা, এই মাটন ঘুগনিটা তোমরা কীভাবে দিচ্ছ, মানে প্লেট হিসেবে? হ্যাঁ, হাত আছে 30, হাত আছে 50। আর পার্সেল? পার্সেল প্যাকেট যেরকম নেবে। আচ্ছা, ওটা এরকম হিসাব, সেম হিসাবে বা যতটা ইয়ে নেবে? খাসির মাংসের ঘুগনি তো অনেকে দেখেছো, এর মধ্যে মাংস দেওয়া রয়েছে, প্লাস চর্বি মেল্ট হয়ে গেছে পুরো। আর এখানে প্রতিদিন 10 থেকে 8-10 কেজি করে ঘুগনি তৈরি হয়, পুজোর সময় আরও বেশি। তো আমি টেস্ট করে দেখে বলছি, খুব সুন্দর ঘুগনিটা, ঠিক আছে। আপনাদের এই দোকানটা কত বছরের পুরনো? 48 বছর। 48 বছর ধরে এখানে চলছে, তাই তো? এই সমস্ত সব কিছু আইটেমই রাখেন? আর খাসির মাংস ক কেজি করে করেন প্রতিদিন? 1.5 কেজি। 1.5 কেজি খাসির মাংস, মুরগি ওরকমই, আর মুরগি 2 কেজি, মুরগি 2 কেজি হয়, আর ঘুগনি 8-10 কেজি করে, আর ডিম ওই 30-40 কেজি। আর এই জায়গার ঠিকানাটা যদি কেউ আসতে চায় স্টেশন থেকে, কীভাবে আসবে? এখন তো এখানে বসে না, আমি বসে ওই জায়গাটায়। কোন দিক করছে? বাঁদিকে গিয়ে মসজিদ, বাঁদিকে ডান দিকে দোকান। মানে স্টেশন থেকে টোটোওয়ালাকে বললে এখানে ডাইরেক্ট পৌঁছে যাবে? মসজিদের সামনেই এই দোকানটা বসে, ঠিক আছে। আর কোনোদিন বন্ধ থাকে কি? না, আমার কোনো বন্ধ নাই, প্রতিদিন খোলা, তাই শরীরে খারাপ হলে তখন? আচ্ছা, সেটা আলাদা, মানে শরীর খারাপ না হলে প্রতিদিনই খোলা থাকে। আচ্ছা, দোকানের অনারের সাথে কথা বলে জানতে পারলাম যে এই দোকানটা 48 বছরের পুরনো, আর এই দোকানটা হচ্ছে বহরমপুর কল্পনা মোড়ে। যে কোনো টোটোওয়ালাকে বললেই কল্পনা মোড়ে এনে নামিয়ে দেবে এই নীলু ধরের স্পেশাল ঘুগনির দোকানে। তো তোমরা সবাই আসো, আমি তো এসেছিলাম, দারুণ খেতে কিন্তু। তো আমি বাড়ির জন্য পার্সেল করিয়েছিলাম ওখানকার মাটন যে ঘুগনি সেটা। তো এই হচ্ছে ঘুগনিতে মাটনের পিস, আর ঘুগনির কোয়ান্টিটি এটা দিয়েছিল।
আর আমি এক পিস খাসির মাংস নিয়ে এসেছিলাম। ঝোলটা ব্যাগের মধ্যে পড়ে গেছে প্যাকেটেই। আর এই হচ্ছে মাংসর পিস, দাম তো তোমাদেরকে আমি আগেই বলেছি।